এবছরের শেষ সপ্তাহ অথবা আগামী বছরের শুরুর সপ্তাহে অনুষ্ঠিত হবে দাদর জাতীয় সংসদ নির্বাচন। তাই 2023 সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর। পুরো বছর জুড়েই চলতে থাকবে সংসদ নির্বাচন আয়োজনের মহাকর্মযজ্ঞ। এজন্য বছরের প্রথম দিন থেকেই তৎপর নির্বাচন কমিশন। কমিশন বলছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আইনি কাঠামো নির্ধারণ করা হবে। ভোটার তালিকা প্রস্তুত হবে 2 মার্চের মধ্যে। মে মাসের মধ্যে সম্পন্ন হবে সীমানা পুনর্নির্ধারণ, আর জুনের পর থেকে শুরু হবে ভোট কেন্দ্র স্থাপনের কাজ, যা সম্পন্ন হতে সময় লাগবে নভেম্বর পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া শেষ হবে আগামী 23 জুনের মধ্যে। আমরা যে আইনের সংশোধনের জন্য যে প্রস্তাব পাঠিয়েছিলাম, আমরা আশাবাদী যে অল্প কয়েকদিনের মধ্যে চলে আসবে। মার্চের 2 তারিখে আমরা ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবো। আর অন্যান্য যে কাজগুলির মধ্যে সেগুলি অবশ্যই সেগুলি জুনের পরে শুরু হবে। টাইমের সাথে এখন আমাদেরকে আসলে আর হাঁটলে হবে না, দৌড়াতে হবে আমাদেরকেও। নির্বাচন কমিশনার আনিসুর রহমান আরও বলেন, যে কোনো সরকার কাঠামোতেই ভালো নির্বাচন সম্ভব, হোক সেটা দলীয় সরকার। কোনো দলকে নির্বাচনে আনতে আলাদা করে পদক্ষেপ নেবে না ইসি, তবে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শেষ পর্যন্ত দলগুলোকে আহ্বান করে যাওয়া হবে বলেও জানান তিনি। কোনো দল বা কোনো কাউকে নির্বাচনে আনার দায় না, আমরা নির্বাচনে জন্য আহ্বান জানিয়েছি। আমরা আশা করছি যে তারা আসবে এবং নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা দরকার আমরা চেষ্টা করে যাব। নির্বাচনের পরিবেশ তৈরি হতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হবে বলে আশাবাদী নির্বাচন কমিশন। তবে কমিশনের পক্ষ থেকে আর কোনো সংলাপের উদ্যোগ নেওয়া হবে না বলে জানান এই নির্বাচন কমিশনার। এমন পরিবেশও সৃষ্টি হতে পারে বা এমন আলাপ আলোচনা হতে পারে বা এমন সমঝোতা হতে পারে, নির্বাচন আসতেও পারে। কাজেই আমরা না, আমাদের কাজ আর নাই, আমরা তাদের সাথে আর কোনো ওইভাবে করবো না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বছর জুড়ে ব্যস্ত থাকতে হবে নির্বাচন কমিশনকে, তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে চায় কমিশনও। বেলায়েত হোসাইন, এখন ঢাকা।